আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনি আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দোয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন সহজ পাঁচটি আমল, অত্যন্ত সহজ পাঁচটি আমল করলে নিশ্চিত আপনি জান্নাতের অধিকারী হবেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ জান্নাতবাসী বলে তাকে লিখে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি অনুরোধ করছি ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই আমলটির উপর প্রতিষ্ঠিত থাকুন। আল্লাহ তাআলা চাহে তো এই সহজ পাঁচটি আমলের বিনিময়ে আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন। আপনার কাছে অনুরোধ করছি এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবেন। জুমার দিনে পাঁচটি কাজের বিনিময়ে নিশ্চিত জান্নাতের ঘোষণা দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে এসেছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন পাঁচটি কাজ আছে যে ব্যক্তি একই দিনে এই পাঁচটি কাজ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী বলে লিখে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সহজ পাঁচটি কাজ হচ্ছে, এক, কেউ রোগাগ্রস্ত হলে তাকে দেখতে যাওয়া, তার সেবা যত্ন বা খোঁজ খবর নেওয়া। দুই, কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। তিন, এই দিন রোজা রাখা। চার, জুমার নামাজ আদায় করা। এবং পাঁচ, গোলাম মুক্ত করে দেওয়া। সহিহ মুসলিম শরীফে বলা হয়েছে, সুতরাং কোনো মুমিন বান্দা যদি নিজেকে সুনিশ্চিত জান্নাতি হিসেবে দেখতে চান, তাহলে জুমার দিন উল্লেখিত এই সহজ পাঁচটি কাজ যথাযথভাবে আদায় করতে হবে, আর তাতে নিশ্চিত জান্নাতের অধিকারী হবেন মুমিন ব্যক্তি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিশ্চিত জান্নাত লাভের নিয়তে জুমার দিন উল্লেখিত কাজগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও এই পাঁচটি আমলের কথা জানিয়ে দিন, শুক্রবারে তারাও যেন এই পাঁচটি আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পাঁচটি কাজ করার যথাযথভাবে তৌফিক দান করুন, আমিন। এরকম ছোট ছোট ভিডিও, পরীক্ষিত ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন পাওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।